বিশ্ব তামাক মুক্ত দিবস আজ। দিনটির এবারে প্রতিপাদ্য তামাক নিয়ন্ত্রণে তামাক শিল্পের প্রভাব ও প্রতিবন্ধকতা সমূহ পর্যালোচনা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে। সকালে নানা আনুষ্ঠানিকতায় দিবসের উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, ক্যান্সার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।